নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানায় পঞ্চম সপ্তাহের যে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তার অ্যাসাইনমেন্টের উত্তর আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি উত্তর দেখার পূর্বে আমরা একবার অ্যাসাইনমেন্টটা দেখে নেই এইটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দুই বা নির্ধারিত কাজ দুই আর তৃতীয় অধ্যায় সৌরজগত ও ভূমণ্ডল এই অধ্যায় পরে আপনাদের অ্যাসাইনমেন্টটা উত্তর দিতে হবে আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে বাংলাদেশে জুলাই মাসের সকাল দশটার সময় জাপান কানাডা এবং যুক্তরাষ্ট্রের স্থায়ী সময় নির্ণয় করো বাংলাদেশের সাথে উল্লেখিত দেশ স্থায়ী সময় ও ঋতুগত পার্থক্য কারণ ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট এবং আমরা নির্দেশনা দেখে নিই এক নম্বর সময়ের পার্থক্য ক্ষেত্রে দ্রাঘিমা রেখার ভূমিকা উল্লেখ করবে দুই স্থানগুলোর স্থায়ী সময় নির্ণয় করবে তিন ঋতু পরিবর্তনের চিত্র অঙ্কন করবে চার বার্ষিক গতির ফলাফল ও অবস্থানে ভিত্তিতে উল্লেখিত দেশগুলোর ঋতু পার্থক্য ব্যাখ্যা করবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের নির্দেশনা এখন আমরা এর উত্তর দেখি জুলাই মাসে বাংলাদেশে যখন সকাল দশটা বাজে তখন জাপানে বাজে দুপুর একটা বাংলাদেশে যখন সকাল দশটা বাজে তখন কানাডায় বাজে রাত বারোটা বাংলাদেশে যখন সকাল দশটা বাজে তখন যুক্তরাষ্ট্রে বাজে রাত বারোটা স্থায়ী সময় প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরু রেখায় উপর আবর্তিত হচ্ছে ফলে পূর্ব দিক কে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটে পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসে বা সর্বোচ্চ অবস্থান করে তখন এই স্থানে মধ্যাহ এবং স্থায়ী ঘড়িতে তখন বেলা বারোটা ধরা হয় এ মধ্যাহ সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয় একে কোনো স্থানে স্থায়ী সময় বলা হয় সেক্সট্যান্ড যন্ত্রের মাধ্যমে স্থায়ী সময় নির্ণয় করা যায় পৃথিবীর কেন্দ্রে কণে কণের পরিমাপ তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি কণিক দ্রুত আবর্তন করতে পৃথিবীর চব্বিশ ঘন্টা বা চব্বিশ গুণ ষাট সমান সমান এক হাজার চারশো চল্লিশ মিনিট সময় লাগে সুতরাং পৃথিবী এক ডিগ্রি ঘরে এক হাজার চারশো চল্লিশ ভাগ তিনশো ষাট সমান সমান চার মিনিট সময়ে অর্থাৎ প্রতি এক ডিগ্রি দ্রাগিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট পৃথিবীর প্রায় একটি গোলকের নেয় তাই পৃথিবীর মানচিত্রের সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখা ভূমিকা অপরিসীম গোলাকার পৃথিবী নিজ অক্ষ বা মেরু রেখার পশ্চিম দিকে এ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হচ্ছে যে সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে তখনই ওই স্থানে দুপুর হয় এবং ঘড়িতে তখন বারোটা বাজে দুপুর বা মধ্যহ অনুসারে অন্যান্য সময় নির্ণয় করা হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বিধায় পূর্বে অবস্থিত স্থানসমূহে আগে সূর্যোদয় হয় কোনো স্থানের সময় বেলা একটা হলে তার এক ডিগ্রি পূর্বের স্থানের সময় বেলা চারটা চার মিনিট এবং এক ডিগ্রি পশ্চিমের স্থানে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট হবে গ্রিনিচে শূন্য যখন সকাল আটটা তখন কোন স্থানে সকাল দশটা হলে উক্ত স্থানে দ্রাগিমা হবে তিরিশ ডিগ্রি পূর্ব আবার সময় গ্রিন গ্রিনিচের চেয়ে কম হলেও উক্ত স্থানটি গ্রিনিচের পশ্চিমে অবস্থিত হবে এভাবে দ্রাঘিমা অবস্থান থেকে সময় ও সময়ের অবস্থান থেকে দ্রাঘিমা নির্ণয় করা হয় ঋতুগত পার্থক্যের কারণ আমরা পাশের চিত্রটির দিকে তাকাই এখানে সূর্যকে পরিশ্রমাকালে পৃথিবীর চারটি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা দেওয়া হয়েছে বার্ষিক গতির জন্য সূর্য কোথাও লম্বভাবে আবার কোথাও তীর্যকভাবে পতিত হয় এবং দিবার রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে লম্বাভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে তীর্যকভাবে পতিত সূর্যরশ্মি যে কেবল অধিক বায়ুস্তর ভেদ করে আসে তা নয় এটি লম্বভাবে পতিত সূর্যরসির অপেক্ষা অধিক আনব্যাপী ছড়িয়ে পড়ে এর ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠে সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে পৃথিবীতে সময় ভেদে তাপমাত্রা পার্থক্য বা পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে সূর্যকে পরিক্রমকালে পৃথিবীর চারটি অবস্থানে থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায় এখানে আমি সেই চিত্র দিয়ে দিয়েছি উত্তর গোলার্ধে বসন্তকাল হ্যাঁ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে শরৎকাল উত্তর গোলার্ধে শীতকাল উত্তর গোলার্ধে শরৎকাল দক্ষিণ গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে বসন্তকাল ঋতু পরিবর্তনের চিত্র আপনারা আপনাদের মতন আট করবেন সুন্দরভাবে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল একুশে জুন সূর্যের উত্তরায়ণে শেষ দিন এই দিনে সূর্য রশি কর কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পতিত হয় ফল ওই দিন এখানে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয় একুশে জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্থে উত্তপ্ত বেশি থাকে এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এই সময়ে সূর্যের তীর তীর্যক কিরণের জন্য দক্ষিণ গোলার্ধে দিন ছোট ও রাত বড় হয় এই জন্য সেখানে তখন শীতকাল উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল তেইশে সেপ্টেম্বর সূর্যরশি উপর উপলম্বভাবে পড়ে এবং সর্বত্র দিবারাত্রি সমান হয় সেজন্য এই তারিখের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস তাপমাত্রা মধ্য ধরনের হয়ে থাকে এ সময় উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বাইশে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন অর্থাৎ এই দিন সূর্য মরক্রান্তির উপলম্বভাবে কিরণ দেয় ফলে সেখানে দিন বড় ও রাত ছোট হয় এ তারিখের দেড় মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল থাকে উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্থে গ্রীষ্মকাল বাইশে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন অর্থাৎ এই দিনে সূর্য মরক্কো ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় ফলে সেখানে দিন বড় ও রাত ছোটো হয় এ তারিখের দেড় মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্থে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্থে শীতকাল থাকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের পঞ্চম সপ্তাহের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের উত্তর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা থেকে দূরে থাকবেন এবং পিতা বাধ্য থাকবেন প্রত্যেককে ধন্যবাদ